इस्लामी राजनीति बा इस्लामेर मूल होता आमादेर महान आदर्शवान व्यक्ति हलन आखिरी नबी तजदारी मदीना हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सल्लम। हुजूर सल्लल्लाहु अलैहि सल्लामेर आदर्शेर साथे जाते राजनीतिर आदर्श मिल थाकबे ताराई प्रकृत राजनीतिविद, ताराई प्रकृत इस्लामिक राजनीतिविद। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लामेर आदर्श कि रकम छिलो? हुजूर सल्लल्लाहु अलैहि सल्लम ए पृथिवीते इस्लाम के कायम एवं दायम रखार जन्नो जे विषयगुली विसर्जन दिएछेन ओई विषयगुली जदि आमरा विसर्जन दिते पारी ताहले आमरा हुजूर सल्लल्लाहु अलैहि सल्लामेर मतो ए पृथिवीते आबार इस्लामी खिलाफत कायम करते पारबो। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বাসীরা প্রস্তাব দিয়েছিল যে আপনি যে দাওয়াত দিতাছেন এই দাওয়াতের কথা বন্ধ করে দেন, আর আপনি কি মাল চান? মাল চাইলে পৃথিবীর সবচেয়ে বড় মালদার আপনাকে বানাই দেব। আপনি যদি নেতা হইতে চান তাহলে পৃথিবীর সবচেয়ে বড় নেতা বানাই দেব। আপনি যদি কোনো সুন্দরী মহিলাকে পছন্দ করেন তাহলে বলেন আপনাকে পৃথিবীর সবচেয়ে মক্কার সবচেয়ে সুন্দরী রূপসী মহিলার সাথে আপনাকে বিয়ে দেয়া দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কোনো প্রস্তাবে রাজি হন নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্য উনি ওনার আন্দোলন উনি ওনার তাহরিক চালিয়ে গেলেন। এরই ধারাবাহিকতায় আমাদের উস্তাদ, আমাদের শাইখ ও মুর্শিদ মুফতি ফজলুল হক আমিনে রহমাতুল্লাহ আলাইহি মালের মহাব্বত, মহিলার মহাব্বত, এভাবে ক্ষমতার মহাব্বত, সব মহাব্বতকে পিছনে ফেলে ইসলাম ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অগ্রাধিকার দিয়ে সর্বস্ব বিলীন করে আমাদের দেশে ইসলামী খেলাফতকে কায়েম করার জন্য আজীবন মেহনত করে গেছে। আমরা মুফতি ফজলুল হক আমিনে রহমাতুল্লাহ আলাইহির দলের কর্মী, হুজুরের মিশনকে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরাও যদি এই ইসলামী ঐক্যজোটকে এই দেশে সুপ্রতিষ্ঠিত করতে চাই, ইসলামী খেলাফত কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে প্রথম কর্মী হিসাবে, নেতা হিসাবে আমাদের প্রত্যেকেরই প্রথম পূর্ব শর্ত হলো মালের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, মহিলার মহাব্বত। এইভাবে আবার দুনিয়ার বাতিলদের ভয় সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নত অনুযায়ী আমাদের সিয়াসতের লাইনে অগ্রসর হতে হবে। তাহলে ও ছেড়ে আমাদের আকাবিরিনরা যেভাবে ইসলামী খেলাফত ইসলামের বিপ্লব যুগে যুগে গঠিয়ে গিয়েছেন, আমরাও গঠাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নকে এই দেশে আমরা কর্মী হিসাবে যেন বাস্তবায়ন করতে পারি, সেই মেহনত করবার এবং এর সাথে জান প্রাণ সব কিছু দিয়ে শরীক থাকবার তৌফিক দান করুন।